আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক কিছুর ব্যাখ্যাই দিতে পেরেছে, কিন্তু ইতিহাসের অনেক ঘটনা ন্যূনতম ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান। এমন পাঁচটি ব্যাখ্যাতীত রহস্য নিয়ে থাকছে এবারের পর্ব। সাগরের মানুষ। ব্রোঞ্জ যুগে সভ্যতা খুব দ্রুত সমৃদ্ধ হয়ে উঠছিল, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছিল। এর মধ্যে আগুনের বহুবিধ ব্যবহার মানব সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিল অনেক দূর। খ্রিস্টপূর্ব 1200 শতকের দিকে এই অগ্রসরমান সভ্যতা ব্ল্যাকবোর্ডে লেখা খড়িমাটির মতো মুছে গিয়েছিল ইতিহাসের পাতা থেকে। ব্রোঞ্জযুগের পতন ইতিহাসের একটি কালো অধ্যায়। এর ফলে মানব সভ্যতা বলতে গেলে আরও হাজার বছর পিছিয়ে যায়। আধুনিক বিজ্ঞানও ব্রোঞ্জযুগের পতনের বিষয়ে খুব সামান্য তথ্যই দিতে পেরেছে। কিংবদন্তি সাহিত্য বা অনেক গবেষকের বর্ণনায় উঠে এসেছে সমুদ্রে বসবাসকারী একদল মানুষের কথা। তারা হঠাৎই ডাঙায় চলে আসে এবং তাদের আক্রমণে পুরো সভ্যতাই ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু সেই সমুদ্রের মানুষরা কারা, কোথা থেকে এসেছিল, কেন আর কিভাবেই বা একটা অগ্রসরমান সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে পেরেছিল, তা আজও রহস্য হয়ে রয়েছে। ইস্টার দ্বীপের মূর্তি। ইস্টার দ্বীপের অধিকার সব মূর্তিগুলোর কথা অনেকেই হয়তো জানেন। একজন ডাচ অনুসন্ধানকারী 1722 সালে ইস্টার দ্বীপের এই মূর্তিগুলো আবিষ্কার করেন। দ্বীপের রাপানুই নামের আদিবাসীরা 887টি পাথরের তৈরি বিশাল বিশাল মূর্তি অন্য কোনো জায়গা থেকে ইস্টার দ্বীপে নিয়ে আসেন। এতগুলো মূর্তির কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। ইস্টার দ্বীপে এই মূর্তিগুলো আনার বিষয়ে বেশ কিছু যুক্তি বা তত্ত্ব রয়েছে। যদিও সব তত্ত্বগুলোকে বিজ্ঞানীরা উড়িয়ে দিয়েছেন, কিন্তু গবেষকদের কাছ থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এরপর অনেকদিন ধরেই পরীক্ষামূলকভাবে এরকম অতিকায় মূর্তি দ্বীপান্তরিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেসব পথিমধ্যে ভেঙে গেছে, নয়তো কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে গেছে। উল্লেখ্য যে রাপানুই আদিবাসীদের পূর্বপুরুষ ছিল পলিনেশিয়ান, এবং কিভাবে তারা এই মূর্তিগুলো বানিয়েছিল বা এই দ্বীপে নিয়ে এসেছিল, তা আজও হয়ে আছে ব্যাখ্যাতীত রহস্য। ফাইস্টসের চাকতি। পৃথিবীর বিখ্যাত রহস্যময় বস্তুগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ফাইস্টোস ডিস্ক। 1908 সালে ক্রিট দ্বীপে এই ফাইস্টোস ডিস্ক পাওয়া যায়। ব্রোঞ্জের তৈরি এই ডিস্কের উপর সর্পিলভাবে ঘড়ির কাঁচার অনুকরণে অনেকগুলো ক্ষুদে ক্ষুদে চিহ্ন আছে। এই ক্ষুদে চিহ্নগুলো এক একটি প্রশ্ন হয়ে দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে। কবে এই চাকতিটি তৈরি করা হয়েছিল বা ক্ষুদে চিহ্নগুলো আসলে কি নির্দেশ করছে, তা জানা যায়নি আজও। অনেকে এই চাকতিকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে দিলেও অনেক মানুষ আছেন যারা একে আসল মনে করেন এবং বিশ্বাস করেন এগুলো অবশ্যই কোনো না কোনো কারণে তৈরি করা হয়েছিল। দিল্লির লোহার স্তম্ভ। দিল্লির কুতুব কমপ্লেক্সের 7 মিটার লম্বা লোহার স্তম্ভ নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে। এই লোহার স্তম্ভটি উদয়গিরি থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন একজন অধিরাজ 402 অব্দে। অনেকের মতে এই স্তম্ভটি কবে আনা হয়েছিল তা জানা যায়নি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই লোহার স্তম্ভটিতে একদমই মরিচা ধরেনি। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা দুভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল বলছেন দিল্লির আবহাওয়ার কারণে লোহায় মরচে ধরছে না, আবার অন্যরা বলছেন এই স্তম্ভটি নির্মাণ করার সময় এটাতে সালফার এবং ম্যাগনেশিয়াম ব্যবহার করা হয়নি, তাই এটাতে মরিচা ধরছে না। কিন্তু আরেকটা রহস্য কিন্তু থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে কে বা কারা কিভাবে এত বড় স্তম্ভটি তৈরি করেছিল, আর এটা বানানোর জন্য 2000 বছর আগে ধাতুগুলোকে গলানো হয়েছিল কিভাবে। তুরিনের কাফন। প্রাচীন স্থাপনা থেকে এবার চোখ ফেরানো যাক তুরিনের কাফনের উপর। তুরিনের কাফন হচ্ছে এক প্রস্থ লিনেনের কাপড় যার দৈর্ঘ্য 14 ফিট বাই 3 ফিট। আশ্চর্যের বিষয়টি হচ্ছে এই কাপড়ের উপর একজন মানুষের ঝাপসা অবয়ব রয়েছে যার মুখমণ্ডল হচ্ছে নাজারথের যিশুর মতো। শতকের পর শতক ধরে অনেক কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে এই কাপড়টি। 1988 সালে এক পরীক্ষার পর জানানো হয় এটাই সেই কাপড় যা দিয়ে যিশুকে সমাহিত করা হয়েছিল। কিন্তু কাপড়ের উপর মানুষের অবয়ব কিভাবে তৈরি করা হয়েছিল এই প্রশ্নের গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি কেউ। অনেকের মতে এই অবয়ব রং দিয়ে তৈরি করা হয়নি বা কোনো মানুষও এই অবয়বটি আঁকেনি, অতি বেগুনি রশ্মি ব্যবহার করে এই অবয়ব আঁকা হয়েছিল বলে ধারণা অনেকের। কিন্তু এই তত্ত্ব ধোপে টেকে না, যে কারণে তুরিনের কাফন এখনো জন্ম দিয়ে চলেছে নানা প্রশ্নের। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে।
আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।